হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত। আমি সৌরভ দে, তোমাদের গণিত শিক্ষক। আজ যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো, উৎপাদন ব্যয়ের উপর 30% বাড়িয়ে মদন তাঁতি একটি বালুচরি শাড়ির দাম 8,580 টাকা ধার্য করলেন। বিক্রয়ের সময় তিনি ধার্য মূল্যের উপর 10% ছাড় দেন, তাহলে তাঁর লাভের শতকরা হার নির্ণয় করো। তো আমাদের জানি এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস আসবে, একটা হলো ক্রয় মূল্য। এখানে তো ক্রয় মূল্যটাই হলো এখানে উৎপাদন ব্যয়, অর্থাৎ যত টাকা তার উৎপাদন করতে খরচ হচ্ছে ওটাই এখানে তার ক্রয় মূল্য হিসাবে আমরা ধরবো। দ্বিতীয় যেটা আমাদের রয়েছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো ধার্য মূল্য, এবং লাস্ট যেটা রয়েছে সেটা হলো বিক্রয় মূল্য। তো আমরা এই তিনটা জিনিস প্রথমে নির্ণয় করব কোনটার মান কত, তারপরে লাস্টে আমরা লাভ কত হচ্ছে বের করব। তো দেখো, ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয় আমাদের জানা নেই, তো আমি ধরে নিচ্ছি আমার ক্রয় মূল্য হলো বা উৎপাদন ব্যয় হলো, ক্রয় মূল্য এখানে বলবো না, এখানে উৎপাদন ব্যয় বলবো, সেটা হলো X টাকা। তো দেখো, বলেছে উৎপাদন ব্যয়ের উপর 30% বাড়িয়ে তিনি যে ধার্য মূল্য রেখেছেন সেটা হলো 8,580 টাকা। ওকে, তো দেখো X টাকার তাহলে 30% তিনি বাড়িয়েছেন, তাহলে X টাকা 30% বাড়িয়েছেন মানে কি, X টাকা তো আছেই, তার 30% আরও, অর্থাৎ X প্লাস X×30/100। তো এটা কেটে গেলে দেখো এখান থেকে আসছে X প্লাস 3X/10, তাহলে এখানে যোগ করলে আমরা পাবো 13X/10 টাকা, অর্থাৎ তিনি 30% বাড়িয়ে যখন ধার্য মূল্য করেন তাহলে সেটা হয়ে যাচ্ছে 13X/10 টাকা। আবার দেখো প্রশ্নে আমাদের ওটাই বলা আছে 8,580, অর্থাৎ আমরা বলতে পারি 13X/10 এটা সমানই 8,580। তাহলে এখান থেকে X-এর মান কত পাবো, 8,580×10/13। তো এখানে আমরা যদি সিম্পলিফাই করি কি পাবো, তো এখানে সিম্পলিফাই করলে 13 দিয়ে এখানে কাটবে এটা আসবে, তো এখান থেকে আসবে X-এর মান এইটা, অর্থাৎ কি না, তার যে ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয় আমরা যেটা শুরুতে ধরেছিলাম সেটা হয়ে যাচ্ছে 6,600 টাকা। ঠিক আছে, এটা আমরা আবার যখন লাভ বের করব তখন এটা কাজে লাগবে। এবার ধার্য মূল্য তো এটা আমার ছিলই, এবারে আরেকটা জিনিস দেখো, বলা আছে তিনি বিক্রি করার সময় ধার্য মূল্যের উপর 10% ছাড় দেন, অর্থাৎ এখানে যে ধার্য মূল্য রইল এর উপর 10% ছাড় দিয়ে বিক্রয় মূল্য তিনি করছেন। তাহলে দেখো ওটার উপর আমি যদি 10% ছাড় দিই কী আসবে, এটা থেকে এর 10% বিয়োগ হয়ে যাবে, তবেই তো বিক্রয় মূল্য পাবো। তাহলে 10% কত হচ্ছে দেখো, তাহলে 8,580 থেকে 858 টাকা আরও কমিয়ে নিচ্ছেন তিনি, তাহলে কত আসছে এখান থেকে 2,277, অর্থাৎ 7,722 টাকা, এটা হলো তার বিক্রয় মূল্য। তাহলে দেখো আমাদের ক্রয় মূল্য ছিল বা উৎপাদন ব্যয় ছিল 6,600, এবং তিনি বিক্রয় করছেন সেটা 7,722। তাহলে তার করা লাভ কত হবে, তাহলে আমরা কি জানি এটা, যে শতকরা লাভ যেটা আমরা বের করি সেটা হয় লাভ বাই ক্রয় মূল্য গুণিতক 100। তো একটা জিনিস দেখো, এখানে তো তার ক্রয় মূল্য মানেই উৎপাদন ব্যয়, তো লাভ তার কত হচ্ছে, 7,722 যেটা বিক্রয় মূল্য মাইনাস 6,600 যেটা উৎপাদন মূল্য, আর নিচেও উৎপাদন মূল্যই হবে এক্ষেত্রে, ইনটু হবে 100। তাহলে আমরা এখান থেকে উপর থেকে কত পাচ্ছি, 1,122/66, অ্যাকচুয়ালি এই দুটো শূন্য কেটে যাবে। তাহলে আমি যদি 11 দিয়ে কাটি দেখো, 11×6/66, 11×1=11 এবং 11×2×22 এবং 6 দিয়ে যদি একে কাটি আসবে 17, অর্থাৎ তার শতকরা লাভ হবে 17। অর্থাৎ আমাদের এখানে যে অ্যান্সারটা হবে যে তার লাভের পরিমাণ কত, সেটা লেখা যাবে, অ্যাকচুয়ালি তার লাভের কত শতকরা কত লাভ হবে বলেছিল, তাহলে তার লাভের হার যেটা হবে সেটা হবে 17%। ভিডঙ্ক.কম ওয়েবসাইটে এই গণিত্রী দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নানা প্রশ্ন এবং তার সমাধানের জন্য আমাদের এই ওয়েবসাইটটি ফলো করো। ধন্যবাদ।